আসসালামু আলাইকুম বিয়াজ, আমি রিয়াদ ইসলাম ইতালি থেকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে আমরা যারা ইতালিতে সিজনাল ভিসা অথবা নন সিজনাল ভিসা ইতালিতে আবেদন করেছি ভিসার জন্য, আমাদের ভিসাটা কোন মাস থেকে বের হবে, মানে 2023-তে যারা ভিসার জন্য আবেদন করেছিলেন ইতালিতে সিজনাল অথবা নন সিজনালে, আপনাদের ভিসাটা কোন মাস থেকে বের হবে সেটা সঠিক তথ্যটাই মূলত আমি আপনাদেরকে জানাবো। কতদিন সময় লাগবে আপনাদের হাতে ভিসা পেতে বা নুলস্তারে হাতে পেতে, সে সম্পর্কে মূলত আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট রইল, যারা এই চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। ইউরোপিয়ান সঠিক তথ্য জানার জন্যই মূলত আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। এছাড়া ইউরোপিয়ান বিভিন্ন ব্লগ সম্পর্কে আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন। তো আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট রইল আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইজ, আপনারা যারা ইতালিতে ভিসার জন্য আবেদন করেছিলেন, আপনাদের ভিসাটা বের হবে আপনার জানুয়ারি মাস থেকে। এটা হচ্ছে আপনার সিজনাল ভিসার ক্ষেত্রে, মানে আপনার কৃষি ভিসার ক্ষেত্রে আপনার বের হবে আপনার জানুয়ারি মাস থেকে আপনার ভিসাটা বের হবে। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এর ভিতরে কিন্তু আপনার ভিসা হাতে পেয়ে যাবেন। আপনি সম্পূর্ণ 6 মাস পর্যন্ত অপেক্ষা করবেন, 6 মাসের পরে কিন্তু আর ভিসা হওয়ার সম্ভাবনাটা নাই বললে চলে, মানে 6 মাসের ভিতরে আপনার হয়ে যাবে যদি আপনার সিজনাল ভিসা বের হয়, এগ্রিকালচার ভিসা বের হয়। তো সিজনাল ভিসা বের হলে আপনি মূলত ধরেন ভিসাটা বের হলো, ভিসাটা বের হওয়ার পর, ভিসা বলতে কি আপনার নুলস্তা বের হলো তাই না, তো নুলস্তা বের হওয়ার পর আপনার বিএফএসতে যাবেন। বিএফএস গ্লোবালে মাধ্যমে আপনার বাকি প্রসেসটা করবেন বাংলাদেশে। প্রসেস করার পর ইন্টোটাল আপনার ইতালিতে আসতে 4 মাসের মতো সময় লাগবে আর কি। কিছু কিছু ক্ষেত্রে আপনার 2 মাসের মধ্যে সময়, বর্তমানে আসলে 2022 সালের তুলনায় 2023 সালে আপনি 2 মাসের মধ্যে আসতে পারবেন আর কি। আর যারা আপনারা নন সিজনাল ভিসা আবেদন করেছেন ইতালিতে আসার জন্য ডিসেম্বরে, তাদের ক্ষেত্রে আপনার সময় লাগবে প্রায় আপনার মার্চ মাস থেকে তাদের ভিসাটা বের হবে মূলত। আপনারা কেউ যদি ফেব্রুয়ারিতে পায় সেটা কিন্তু বাঘের বিষয়, কিন্তু মার্চ, এপ্রিল, মে, কারণ স্পন্সার ভিসার ক্ষেত্রে আপনার কখনো 1 বছরে লেগে যায়, কখনো আপনার 7 মাস, 8 মাস, 9 মাস সময় লাগে, কারণ স্পন্সার ভিসাটা হচ্ছে অন্যরকম। আপনারা জানেন স্পন্সার ভিসা আসলে কোনো মানুষ সাথে সাথে গ্রিন কার্ড পাবে, যদিও কিছু কিছু মানুষ রয়েছে এগ্রিকালচার ভিসা আসার পরও যাদের পরিচিত লোক থাকে তারা খুব অল্প সময়ে গ্রিন কার্ড পেয়ে যায়। এ সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, চ্যানেলে দেখে আসতে পারেন। আর মানে এগ্রিকালচার ভিসা আসার পর আপনি কীভাবে ডকুমেন্ট পেতে পারেন। তো গাইজ, আপনারা যারা ইতালিতে সিজনাল ভিসা মূলত আবেদন করেছেন, সিজনাল ভিসা, সিজনাল ভিসাটা আপনি মে মাসের মধ্যে যদি হাতে পান তাহলে মনে করবেন আপনার নুলস্তর যদি উঠে তাহলে মনে করলেন আপনি হাতে পাবেন। মে মাসের পর আপনার আশা করাটা ততটাই ভাবে আশা করতে পারেন না যে ভিসা বের হতে পারে, কিন্তু আপনার নন সিজনাল যেটা সেটার ক্ষেত্রে আপনি আবেদন করার পরও আপনি 2024 সাল পর্যন্তই অপেক্ষা করতে পারবেন, যদিও 2024 সালে ফেব্রুয়ারি মাস থেকে আবার নতুন করে আবেদন শুরু হবে আপনার। তার আবারও নন সিজনাল সিজনাল ভিসার জন্য আবেদন ঘোষণা করা হয়েছিল 2024, সেটা আপনার ফেব্রুয়ারি মাস থেকে। আর স্পন্সার ভিসাটা মূলত বের হতে অনেক বেশি লেট হয়, কারণ হচ্ছে তারা যে মালিকের মাধ্যমে মূলত আবেদন করে থাকে ওই কাগজগুলো অনেক বেশি কন্ট্রোল করে বা চেক করে, ট্যাক্স বা সব কিছু পরিশোধ করা আছে কি না। সেম এগ্রিকালচারের ক্ষেত্রেও এরকমই করে, সব কিছু কন্ট্রোল করার পরে একটা মানুষের নুলস্তা বের হয় মূলত। তো নুলস্তা যদি আপনার মালিক, যে মালিকের মাধ্যমে আবেদন করছিলেন আর কি ইতালিয়ান, ওই মালিকের কাগজপত্রগুলো যদি অ্যাকুরেট থাকে, ট্যাক্স পরিশোধ করে থাকে এবং সব কিছু ওকে থাকে। আবার অনেকে কমেন্ট করে থাকেন যে ভাই আমাদের ইতালির মধ্যে আমাদের পাসপোর্টের মধ্যে নাম একটা, যেমন নমে আছে কন নমে নেই, মানে হচ্ছে আপনার নেম যেটা নেমটা আছে ইউজার নেম নেই। আসলে এক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যদিও ইতালিতে আসার পর আপনি অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন, তবে 2টি নাম থাকা মানুষের উত্তম। যেমন আমার নাম হচ্ছে রিয়াদ, সাথে কিন্তু আমার আরেকটা নাম রয়েছে ইসলাম, সুতরাং রিয়াদ ইসলাম এরকম আর কি। এরকম 2টি নাম থাকা সবচাইতে বেশি উত্তম। আর যদি যাদের 1 নাম সেক্ষেত্রে ভিসা পেতে ততটা সমস্যা হবে না, যদিও পরবর্তীতে ইতালিতে আসার পর একটা সমস্যার মধ্যে পড়ে থাকে, এগুলো ঠিক করা লাগে আর কি মূলত। আর আপনারা যে ভিসায় ইতালিতে আসেন সর্বপ্রথম আপনারা কোদিসি ফিসকালে কার্ডটা বানানোর ট্রাই করবেন, কোদিসি ফিসকালে, যাকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই কোদিসি ফিসকালে নমুনাটা কীরকম তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কোদিসি ফিসকালে এটা কীরকম। তো গাইজ, আপনার হাতে দেখতে পাচ্ছেন এরকম নমুনা হচ্ছে আপনার কোদিসি ফিসকালে। যদি এটা তেস্তা সানিতারিয়া, তো এখানে আপনার নাম, জন্ম তারিখ,
সব কিছু লেখা থাকবে। তো সর্বপ্রথমে ইতালিতে আপনি আসার পর এরকম কোডিসি ফিসকালটা বানাবেন, পরবর্তীতে বাকি কাজগুলো সম্পন্ন করবেন। যদি আপনারা নতুন হয়ে থাকেন, আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের মাধ্যমে আপনি হেল্প নেওয়ার ট্রাই করবেন। যদি এমন কেউ না থাকে, আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন। গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে। সেদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।